हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल दैट इज वर्सेटाइल लव विद एथेना। तो आज के नियस छी तुम्हारे जोनो कच्ची बिरयानी। कच्ची बिरयानी ते की की लागजे सेटा आमी आस्ते आस्ते बोलबो, कारण अनेकटा टाइम चले गेछे, खूब ताड़ाताड़ी रान्नाटा शेष करते हबे। सेई जोन्नो इनग्रेडियंट्स देखाच्छी ना की की लागजे, एकदम सोजा रान्नाते पौंछे जाच्छी। जे हाड़ीते आमी बिरयानी बानाबो सेई हाड़ीतेई आमी चिकेनगुलो निये नियेछी। एखाने चिकेन बिरियानी बनाच्छी, तोमरा चाइले मटन बिरियानी बनाते पारो। तो एखाने चिकेन बिरियानी जोन्नो एखाने 1 केजिर उपरे चिकेन आछे, एबं बेशिरभागि हाड्डीवाला चिकेन ब्रेस्ट आर लेग पिस निये नेवा होयेछे। ठीक आछे, एबारे देखो की की करछी, की की दिच्छी देखिये दिच्छी। एखाने जायफल, जयत्री समस्त किछु आमि गुड़िये नेब। शाहजीरे आछे, शाहजीरे आछे, जायफल आछे, जयत्री आछे, बड़ो जे एगुलो हय एलाच हय सेटा आछे, दारचिनी आछे, लवंग आछे, सब एकसाथे आमि एटा गुड़िये निच्छी। तो फ्रेंड्स एखन देखो एर मध्ये की की दिये दिच्छी। एर मध्ये दिये देबो जिरे गुड़ो, শুনতো ধরবে নাকি धने गुड़ो, जीरे गुड़ो, धने गुड़ो दिए दिलाम। आर दिए देबो এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, সাজিরে, শামুরিচ, আর জায়ফল, জয়ত্রী সব রয়েছে। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে তোমরা অবশ্যই লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা দিয়ে রান্নাটা করো। কিন্তু আমার বেসিক্যালি কি হয়, ভালো লাগে না ঝাল বিরিয়ানি খেতে এবং বাচ্চা খাবে, সেজন্য আমি দিচ্ছি না। এরপরে দিয়ে দিচ্ছি ফাটানো টক দই, এই কাপটার 1 কাপ মতো। ঠিক আছে, এরপরে দিয়ে দিচ্ছি তেল, আচ্ছা এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের একসাথে পেস্ট। তোমরা আলাদা আলাদা করে আদা রসুনের পেস্ট বানাতে পারো, বাট আমি না একসাথে সব বেটেছি কারণ আমার হাতে একদম আর সময় নেই। আচ্ছা তাহলে এরপরে কি হচ্ছে, এরকম ফ্রি হ্যান্ডে আমি এটাকে এইভাবে না মিক্সড করে নেব, এবং ভাতটা আমি যতক্ষণে করব ততক্ষণ এমনিই ভাবে আমি একটু ম্যারিনেশন আমি এইভাবেই রেখে দেব। ঠিক আছে, যদি কেউ মটন বিরিয়ানি বানাও, মটনের বানাও, তাহলে এর মধ্যে একটুখানি পেঁপে বাটা, হ্যাঁ পেঁপে বাটা অল্প পেস্ট করে দিয়ে দেবে। আমি হাড়িতে বানাচ্ছি, তোমরা চাইলে গামলাতেও কিন্তু বানাতে পারো। আচ্ছা এইভাবে আমি পুরো মিক্সিং করে নিলাম ভালো করে, এবং এটা এবারে ঢেকে আমি রেখে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত কিছু ইউজ করতে পারো। গুঁড়ো এই জন্য আমি করে নিলাম, অনেকে গোটা মশলা ইউজ করে থাকে, তো আমার মনে হয় বাটা মশলাতে স্বাদটা একটু বেশি হবে, সেজন্য বাটা মশলা দিলাম। আর প্রত্যেকটা এরকম মাংসতে না আমি দেখো চিড়ে নিয়েছি, ঠিক আছে ছুরি দিয়ে এরকম করে না চিড়ে নিয়েছি, যাতে এর ভেতরে ঢোকে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কাঁচা যাতে না থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আলুটাকে আমি একটু নুন আর লবণ দিয়ে এটা রেখেছি, এবার ভাজবো। আর এই যে পেঁয়াজ, যেটার আমি বেরেস্তা বানাবো। আচ্ছা এর মধ্যে দেখো আমি কিছুটা, এটা পজ হয়ে গেছিলো এতক্ষণে প্লে হলো, আচ্ছা যেটা মানে জাস্ট আমি এক্ষুনি নুনটা দিলাম। ঠিক আছে, কয়েকক্ষণ ম্যারিনেশন হয়ে গেছে, এরপরে নুনটা দিয়ে এবারে আমি এটাকে আবার মেখে এটাকে ঢেকে দেবো। এখানে দেখো আলুটাকে আমি হলুদ আর নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছি, আর এখানে বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি,
আর কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে। এখন আমি এই আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব ভালো করে। তো দেখো ফ্রেন্ডস, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি কি করব, এই আলুটাকে এবারে এর উপরে দিয়ে দেব, ঠিক আছে? জাস্ট আলুগুলোকে আমি এর উপরে দিয়ে দিলাম। মাঝে মাঝে ক্যামেরাটা একটু ডিস্টার্ব হবে, কারণ কি এক হাতেই রান্না করছি এক হাতেই দিচ্ছি সেই জন্য, ঠিক আছে? তো ফ্রেন্ড দেখো, ভাতের জন্য জলটা আমি এখানে ফুটতে দিয়েছি। এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একটু এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, হচ্ছে তেজপাতা এবং দারচিনি, ঠিক আছে? তেজপাতা এবং দারচিনি। আর দিয়ে দেবো হচ্ছে নুন, আর দিয়ে দিচ্ছি নুন, বেশ খানিকটা নুন, ঠিক আছে? বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা ফুটবে, যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি চালটা দেবো। তো ফ্রেন্ড এখানে না প্রথমে দুধটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এই এতটার মতো এক কাপ মতো দুধ নিয়ে নিলাম। এবারে এর সাথে মিক্স করবো হচ্ছে ঘি, ঠিক আছে? এতটা মতো আমি আর তেল মিক্স করছি না, অলরেডি অনেক বেশি হয়ে যাবে তেল দিলে। তবে তোমরা যারা খাও একটু খেতে পছন্দ করো, কাচ্চি বিরিয়ানিতে এই ধরনের জিনিস না গেলে এগুলো ঠিক পোষাবে না। এরপরে দিয়ে দিচ্ছি এখানে না কেশর, দুধটা আমি গরম নিয়েছি এবং নিয়ে নিচ্ছি কেশর। এরপরে এই দুধটা আর ঘিটা দিয়ে আমি আর এই ইয়েটা দিলাম, কেশরটা দিলাম, দিয়ে এইভাবে আমি নাড়িয়ে নেবো, গরম দুধটা দিয়েছি, ঠিক আছে? এরপরে এর মধ্যে একটুখানি একটুখানি দিয়ে দেবো হচ্ছে চিনি, দুধটা গরম আছে এবং এটা গুলেও যাবে, অসুবিধা নেই, তার কারণে দিয়ে দিলাম। এবারে এটা একটু ভালো করে এভাবে নাড়িয়ে নিতে হবে। এই যেটা মিশ্রণটা এটা কিন্তু আমি একদম শেষে এটা মিক্স করব। এর মধ্যে এই যে গরম জলটা, হচ্ছে, এই গরম জলটা যখন ফুটে উঠবে তখন আমি এই গরম জলটা আবার এর মধ্যে একটুখানি মিক্সিং করে নেব, ঠিক আছে? তো ফ্রেন্ড দেখো, জলটা পুরো একদম দইয়ের, আমার যেটাতে দই দিয়েছিলাম সেটাতেই নিলাম, গরম জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর একটু নিলাম, টোটাল হাফ কাপ নিতে হবে, এটা ফুটছে বলে আমি অল্প করেই নিলাম। আবার নিয়ে ব্যাস এটুকুই আমি দিয়ে দেবো, ব্যাস। এরপরে এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি, চালটা ভেজানো ছিল, এখানে বিরিয়ানি রাইস ইউজ করা হচ্ছে 750 মতো, 1 কেজির ধরবে না, 1 কেজির মাংস, 1 কেজির উপরেই মাংস রয়েছে, তো সেই কারণে 1 কেজি বিরিয়ানি ধরবে না, সে কারণে 750 গ্রাম মাংস নিয়ে নেওয়া হলো, চাল নিয়ে নেওয়া হলো, ঠিক আছে? এবারে এটা ফুটলে 20% অনলি 20% যখন হয়ে যাবে, একদমই শক্ত শক্ত থাকবে, জাস্ট উপরটা একটু নরম হবে, তখনই আমরা এটাকে ছেঁকে নামিয়ে নেব। আচ্ছা দেখুন বন্ধুরা, ভাতটা দেখো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ একদম এই যে এইভাবে ভেঙে যাবে, হ্যাঁ আরেকবার দেখিয়ে দিই, ক্যামেরাতে এলো না, এই যে এটা নিয়ে এই যে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তার মানে ভাতটা হয়ে গেছে। এবার আমি ঝটপট করে ভাতটাকে আলাদা করে দেবো। আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের যে কিভাবে চিকেনটা আমি ম্যারিনেট করেছি এবং তার উপরে কী করে ভাজা আলুটা আমি দিয়েছি। এরপরে আমি কি করব, এই যে ভাতটা যেটা আমি 20% মোটামুটি এটা 30% রান্না হয়ে গেছে, জাস্ট নামাতে নামাতে একটু দেরি হয়ে গেল, তো তোমরা একটু আগে করেই নামাবে, হ্যাঁ আমার একটু দেরি হওয়ার জন্য ভাতটা একটু নরম হয়ে গেছে, বাট নরম নয়, অনেকটাই শক্ত আছে, যেহেতু এটা বিরিয়ানি রাইস তার কারণে এটা বেশ লম্বা হয়েছে এবং আর একটু লম্বা হবে। আমার ভীষণ ভালো লাগে এই ধরনের বিরিয়ানি রাইস,
তোমাদের বলেইছি এখানে 750 গ্রাম মতো চাল নিয়েছি। পুরো চালটাকে ধরে আমি এইভাবে দিয়ে দেব। তার পুরো ইয়ে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে গেলেও তাড়াতাড়ি করতে পারি না, এটাই একটা সমস্যা। ভাতের যে জলটা আছে সে জলটা কিন্তু আমি ফেলিনি, কারণ এই হাঁড়িটাকে আমি ওর উপরই বসাবো। তোমরা যারা গামলা ইউজ করবে তারা তাওয়ার মধ্যে গ্যাসে করবে, আমি এটা গ্যাসে করছি না, আমি ইন্ডাকশনে করব। তার পিছনে কারণটাই হলো যে আমি এটা হাঁড়ি ব্যবহার করছি, আর হাঁড়িটা কোনোভাবেই পসিবল নয় যে চাটুর উপরে আমি ওটাকে বসাবো। এইভাবে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ভাতটা। তোমরা লেয়ার করেও দিতে পারো, বাট সেটা লেয়ারটা পাক্কি বিরিয়ানিতে লেয়ারটা ভালো লাগে। কাচ্চি বিরিয়ানির জন্য অবশ্যই সবসময় থাকবে নিচে চিকেন এবং উপরে এরকম ভাত, কারণ ভাতটা অলরেডি আমরা অনেকটাই তৈরি করে ফেলেছি, তার কারণে এটা মিক্সিং করার কোনো প্রয়োজন নেই। এইভাবেই আমরা ভাতটা উপরে দিয়ে দেব। দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা, দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা। বেরেস্তা কীভাবে করতে হয় তোমরা জানো, জাস্ট আমি সেই জন্য পুরোটা দেখাইনি, বলেছিলাম যে আমি এটা ভেজে নেব। একটু ভাত নিয়ে, এটা তেল তেল হয়ে আছে তো সেই জন্য ভাত নিয়ে জাস্ট এটাকে একটু মুছে দিলাম। বাড়িতে যেভাবে রান্না হয় আর কি, তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে এরকম করে না রান্না করে গেল, বাট বাড়ির রান্না বাড়ির মতো করেই রান্না করলাম। আচ্ছা, এরপর দেখো যে মিক্সিংটা আমি করেছিলাম ঘি দুধ আর কেশর দিয়ে, সেটা আমি কিন্তু এবারে দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে একটুখানি দিয়ে দেবো হচ্ছে আতর। এইভাবে আমি ড্রপ করে করেই এটাকে দেব। তোমরা অনেক কিছু ইউজ করতে পারো এর মধ্যে, এর মধ্যে আলু বোখরা ইউজ করতে পারো, এর মধ্যে গোলাপ জল ইউজ করতে পারো, এর মধ্যে কেওড়া জল ইউজ করতে পারো। আমি কিন্তু কোনোটাই ইউজ করছি না, শুধুমাত্র এখানে আতর যেটা সেটাই ইউজ করছি। ব্যাস মোটামুটি দিয়ে ফেলেছি, আর লাগবে না, বেশ কয়েক ফোঁটা হাতে যতটুকু পড়লো ততটুকুই। এরপরে এটাকে আমি মুখটাকে আমি আটা দিয়ে মুখটা আটকে দেবো। তো ফ্রেন্ড দেখো এখানে আটা আমি লাগিয়ে নিয়েছি মুখটায়, এরপরে আমি ঢাকনাটা জাস্ট টাইট করে দিলাম। জলটাই না ভাতটা করলাম, সেই জলটা দিয়েই আমি বিরিয়ানিটা এখানে বসাবো। অল্প অল্প করে দিতে থাকবো, ঢাকা দিয়ে দিলাম। এবারে এটাকে চাপিয়ে দেব, অল্প অল্প করে জল দেব, আর হাঁড়িটা হতে থাকবে, কারণ কি চাটুতে হাঁড়িটা বসানো পসিবল নয়। দেখো এখানে আমি একটুখানি আতর দিয়ে দিচ্ছি, যাতে সারা পৃথিবীর লোক জানতে পারে যে আজকে এদের বাড়ি বিরিয়ানি হচ্ছে। মানে বেসিক্যালি তোমার দোকানে এটাই করে, ওরা এইটাতে আতর দিয়ে দেয়, ব্যাস দেখে যা বাম বাম লোক গন্ধে দোকান চলে আসে। ব্যাস এই আমি করে দিলাম অন, ব্যাস ঠিক আছে, চলো বিরিয়ানি নিয়ে ফিরে আসছি আবার। তো ফ্রেন্ড এটা এইভাবে আমি 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো আমি এইভাবে এটাকে
রান্না করব। ঠিক আছে, তো তারপরেই আমি তোমাদের সামনে দেখাবো যেটা প্রপারলি কুকড হয়েছে কিনা। কারণ কি, কাচ্চি বিরিয়ানিতে কিন্তু মাংসটাই হচ্ছে আসল। মাংস যদি নরম না হয়েছে, কাচ্চি বিরিয়ানি একদম মানে মানাবে না, যাচ্ছে তাই হয়ে যাবে, পুরো মানে কি বলবো, মাঠে একদম মারা যাবে এটা। ঠিক আছে, তো তার কারণে প্রচণ্ড মাইনিউটলি কিন্তু কাচ্চি বিরিয়ানি, আমি ফার্স্ট টাইম এটা কাচ্চি বিরিয়ানি রান্না করছি, এবং আমি সেই জন্য একটু টাইম হাতে নিয়েই রান্না করব। এটা আমি 1 ঘন্টা 15 মিনিট ধরে এটাকে রান্না করব, মোটামুটি 1 ঘন্টাতেই কিন্তু এটা হয়ে যাওয়ার কথা। আমি 15 মিনিট হাতে রেখে, এক্সট্রা রেখে আমি রান্নাটা করছি, কারণ আমার প্রচণ্ড টেনশন লাগে যে যাতে কাঁচা না থেকে যায়। তো সেই জন্যই বারবার বলছি, যখনই তোমরা মাটন বিরিয়ানি এরকম কাচ্চি বিরিয়ানি রান্না করবে, অতি অবশ্যই দইয়ের সাথে সাথে কিন্তু নিয়ে নেবে হচ্ছে পেঁপে বাটা। ঠিক আছে, আমি এর মধ্যে একটু পেঁপে বাটা দিইনি, কারণ কি, যেহেতু চিকেন রান্না করছি, তাহলে এটা পুরোটা কমপ্লিট হয়ে আমি কিন্তু আসছি তোমাদের কাছে। এখানে 100-এ আমি রান্না করছি, ঠিক আছে, একদম কমের মধ্যে, যাতে মানে বাষ্পটাতে হতে থাকে। চলো। তো ফ্রেন্ড, এটা আমি আগে করে রেখেছি, হয়ে গেছে 1.5 ঘন্টা। এবার তোমাদেরকে দেখাবো যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। যেমন এই চিকেনটা, মানে যে জন্য আর কি বলছিলাম যে চিকেনটা কিন্তু মেন, কারণ এই দেখো, তো চিকেনটা হয়ে গেছে, বুঝতেই পারা যাচ্ছে। তো এবারে আমি এটাকে মিক্সিং করে নেব, ভালো করে করে নিয়ে তারপরে আমি এটা সার্ভ করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বেল আইকনটা প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর রেসিপিটা বানাও, আর আমাকে জানাবে প্লিজ যে কেমন হলো কাচ্চি বিরিয়ানি। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আর টাটা, বাই বাই।